আচ্ছা, স্মার্টফোন স্মার্টফোন প্রত্যেকের দরকার। আর আমরা একটা স্মার্টফোন কিনতে গেলেই দেখি তার ব্যাটারি ক্যাপাসিটি কত। কারণ একটাই, কারণ আমরা স্মার্টফোনগুলো আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেকটা সময় ইউজ করি। ব্যাটারি যত বড় হবে তার ব্যাটারি ব্যাকআপ তত ভালো হবে। কিন্তু দেখা যাচ্ছে অনেক স্মার্টফোন ব্র্যান্ডগুলো ব্যাটারি অত ভালো দেয় না, আর তার জন্যই পাওয়ার ব্যাংকের জন্ম। হ্যালো বন্ধুরা, আমি সুমন, আর আজকের এই ভিডিওতে আপনাদের বলবো, আপনি যদি একটি পাওয়ার ব্যাংক কিনতে চলেছেন তাহলে বেশ কয়েকটা পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করব। সেই পয়েন্টগুলো দেখে তবেই একটি পাওয়ার ব্যাংক কিনুন। প্রথমেই যে পয়েন্টটা আপনারা মাথায় রাখবেন কোনো স্মার্টফোনের জন্য একটা পাওয়ার ব্যাংক কিনতে গেলে, সেটা হলো ব্যাটারি ক্যাপাসিটি। আপনি যখন একটি স্মার্টফোন কেনেন তখন তো আপনি স্মার্টফোনের যে ব্যাটারি ক্যাপাসিটি সেটা দেখেন, তেমনি পাওয়ার ব্যাংকের জন্য ব্যাটারি ক্যাপাসিটি খুব দরকার। আর তার জন্য আমরা এমএইচ দেখি। এমএইচ মানে মিলি অ্যাম্পায়ার আওয়ার্স, যার যত বেশি তার ব্যাটারি ব্যাকআপ তত বেশি। একটু খুলে আপনাদের বলি, ধরুন আপনার স্মার্টফোনটি মাত্র 2500 mAh বা 3000 mAh, তাহলে আপনি আপনার পাওয়ার ব্যাংকটি কত mAh ব্যাটারি দেওয়া কিনবেন? অবশ্যই তার ডাবল কিনুন, অর্থাৎ 6000 mAh, যাতে 2 times আপনি আপনার স্মার্টফোনটিকে চার্জ করতে পারেন। যদি আপনার 5000 mAh ব্যাটারি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি 10000 mAh একটি পাওয়ার ব্যাংক কিনুন, কারণ এখানে আপনি বেশ অনেকবার মাল্টিপল টাইম আপনার পাওয়ার ব্যাংকে চার্জ করতে পারবেন। তবে আরেকটা জিনিস আপনাদের বলি, এখানে কিন্তু একটা জিনিস খুব ডিফার করে, যে আপনি পাওয়ার ব্যাংক কিনছেন সেখানে 10000 mAh লেখা আছে, বাট কেনার পর দেখি সেখানে 10000 mAh মতন দিচ্ছে না। আর তার জন্য নেক্সট পয়েন্ট আপনার জন্য ওয়েট করছে। আমাদের নেক্সট পয়েন্টে রেখেছি ম্যানুফ্যাকচারার। যেমন স্মার্টফোন ব্র্যান্ডের অনেক ম্যানুফ্যাকচারার থাকে, যার মধ্যে ব্র্যান্ডেড থাকে, নন ব্র্যান্ডেড থাকে, বাজেট থাকে, হাই বাজেটে থাকে। তেমনই একটি যখনই আমরা পাওয়ার ব্যাংক কিনি তখন বিভিন্ন ধরনের ম্যানুফ্যাকচারাররা বিভিন্ন ধরনের পাওয়ার ব্যাংককে আমাদের সামনে তুলে ধরে। যেমন এই ক্ষেত্রে আমার কাছে আছে এটা ফিলিপসের, আর এটা একটা আইপ্রো বলে মোটামুটি ব্র্যান্ডের। আচ্ছা, এমআই আছে, রিয়েলমির পাওয়ার ব্যাংক আছে, এরকম অনেক পাওয়ার ব্যাংক আছে। আপনি কোনটা নেবেন? সবসময় একটি ভালো ব্র্যান্ডের পাওয়ার ব্যাংক কেনার চেষ্টা করুন। তারা যে স্পেসিফিকেশনসটা দেয় সেই স্পেসিফিকেশনসটাই আপনাকে প্রোভাইড করার চেষ্টা করে এবং প্রোভাইড করে। তাই জন্য বলবো, আপনি যখনই একটি স্মার্টফোন কিনছেন অত দাম দিয়ে, তাহলে আপনার স্মার্টফোনটাকে আপনার খারাপ করার কোনো ইচ্ছা নেই। আর যদি সেই ইচ্ছা না থাকে তাহলে একটু দাম বেশি দিয়ে আপনি অবশ্যই একটি ভালো ব্র্যান্ডের পাওয়ার ব্যাংক কিনুন। কম ব্র্যান্ডের বা নামি যেগুলো না, সেই ব্র্যান্ডগুলো যখন পাওয়ার ব্যাংক আপনাকে প্রোভাইড করে, স্পেসিফিকেশনস তো হাই লেখা থাকে কিন্তু তার দাম অনেক কম, কিন্তু সেই স্পেসিফিকেশনসগুলো আদৌ সঠিক। আপনি যখন একটি ব্র্যান্ডের পাওয়ার ব্যাংক কিনছেন তখন একটা জিনিস মাথায় রাখবেন, লিথিয়াম আয়ন আর লিথিয়াম পলিমার। আপনি সর্বদা লিথিয়াম আয়ন ব্যাটারিটা বা পাওয়ার ব্যাংকটা নেওয়ার চেষ্টা করবেন, কারণ পলিমারের থেকে তার ক্যাপাসিটি অনেক ভালো হয়, চার্জিং অনেক ভালো দেয় এবং তার লংজিভিটি অনেক বেশি, এবং এটি পরীক্ষিত। আমাদের নেক্সট পয়েন্ট রয়েছে কানেকটিভিটি অ্যান্ড ইউএসবি পোর্টস। কেমন কানেকটিভিটি রয়েছে সেটা অবশ্যই দেখবেন, এবং কটা ইউএসবি পোর্টস রয়েছে সেটাও অবশ্যই দেখবেন। কানেকটিভিটি বলতে আমি এখানটাই বলছি কত ভোল্টের, 1 ampere, 2 ampere না 5 ampere, এই জিনিসগুলো দেখবেন। আমি আশা রাখবো আপনারা প্রত্যেকটি ক্ষেত্রেই যখনই পাওয়ার ব্যাংক নেবেন তখন অ্যাটলিস্ট 2.5 volt বা 2.5 ampere সঙ্গে 5 ampere অবশ্যই একটা যেন পোর্ট থাকে সেরকমটা মাথায় রাখবেন। মানে যত বেশি অ্যাম্পায়ার ভোল্ট হবে তত বেশি আপনার পাওয়ার ব্যাংকের যে চার্জিং স্পিড সেটাও বেশি হবে। এবং অ্যাটলিস্ট আপনি এটা দেখে নেবেন আপনার পাওয়ার ব্যাংকে কটা পোর্ট রয়েছে, এবং তার সাথে একটি ইউএসবি টাইপ সি পোর্ট যেন অবশ্যই থাকে সেটা দেখে নেবেন। কারণ অনেকেই আমরা আইফোন ব্যবহার করি, অনেকে আমরা দামি স্যামসাংয়ের স্মার্টফোনও ব্যবহার করি। নেক্সট পয়েন্টটা কিন্তু খুব মেজার, ইনপুট অ্যান্ড আউটপুট। এই একটা পাওয়ার ব্যাংক এবং এর ইনপুট এবং আউটপুট, ইনপুট যত বেশি হবে আউটপুট তত বেশি হবে। অর্থাৎ আপনি এই পাওয়ার ব্যাংকটা দিয়ে চার্জ দিচ্ছেন, এর ব্যাটারি শেষ, তাহলে এটাকেও তো চার্জ দিতে হবে। তাহলে এর ইনপুট যদি বেশি হয় খুব তাড়াতাড়ি এটি চার্জিংকে কমপ্লিট করবে, আর তারপর আউটপুট বেশি হলে আপনার এই পাওয়ার ব্যাংকটাই আপনার যে যে স্মার্টফোন সেটাকেও খুব তাড়াতাড়ি চার্জ করবে। এটা তো একদম জলের মতন ব্যাপার।
তাই এখানে আবার বলছি অ্যাম্পায়ার এবং ভোল্টটাকে অবশ্যই মাথা রাখবেন। তবে অনেক ক্ষেত্রেই দেখা যায় ভুলভাল ইনপুটের জন্য, ভুলভাল আউটপুটের জন্য আমাদের যে পাওয়ার ব্যাঙ্কগুলো সেগুলো ব্লাস্ট করে এবং অনেক ক্ষেত্রেই স্মার্টফোনগুলোকে অবশ্যই ক্ষতি করে। আর সেই ক্ষেত্রে এই জিনিসটা খুব ভালো করে নজরে রাখবেন। শুধু তাই নয়, যখনই কিনতে যাবেন অনেক কিছু দেখে তবেই নেবেন। আর হ্যাঁ, এই যে পাওয়ার ব্যাঙ্কগুলো আসে তার ইনপুট আউটপুটের জন্য ডেটা কেবলটাকেও আপনাকে ইউজ করতে হবে। অর্থাৎ যে ডেটা কেবলের কোয়ালিটি ভালো, ফাস্ট চার্জিংয়ে সাপোর্ট করবে, সেই ডেটা কেবলটাই আপনি ইউজ করবেন বন্ধু। এলইডি ইন্ডিকেটার, অনেক পাওয়ার ব্যাঙ্কেই ইন্ডিকেটার থাকে না, তবে আমি বলবো বেশিরভাগ যে পাওয়ার ব্যাঙ্কগুলো সেগুলোতে যাতে ইন্ডিকেটার থাকে এইটা খেয়াল রাখবেন। কারণ ইন্ডিকেটার থাকলে আপনি নিজে বুঝতে পারবেন পাওয়ার ব্যাঙ্কের চার্জ কতটা কমপ্লিট হলো, আর চার্জ দেওয়ার সময় পাওয়ার ব্যাঙ্কে আর কতটা চার্জ রয়েছে। তার সাথেও আমরা অনেক সময় দেখি যে পাওয়ার ব্যাঙ্কগুলো একটা ডিসপ্লের সাথে আসে, ওটাও খুব নেওয়া ভালো। কারণ ডিসপ্লেতে আপনাকে দেখিয়ে দিবে কত পার্সেন্টেজ ব্যাটারি আছে আপনার পাওয়ার ব্যাঙ্ক। ইউসেজ প্যাটার্ন, অর্থাৎ আমরা ইউজার, আমরা একটি পাওয়ার ব্যাঙ্ককে কী করে ব্যবহার করব ওটা তো আমাদের উপর নির্ভর করছে। আপনি যদি খুব বেশি হেভি ইউজার হন তাহলে আপনার পাওয়ার ব্যাঙ্কটাকেও হেভি শক্তিশালী হতে হবে। তার জন্য বেশি ক্যাপাসিটির এবং হাই ভোল্টেজ অ্যাম্পায়ারের পাওয়ার ব্যাঙ্ক হওয়া দরকার। কিন্তু আপনি খুব মিডিয়াকার এবং খুব মানে ফ্রিকোয়েন্টলি পাওয়ার ব্যাঙ্কে চার্জ করেন এবং পাওয়ার ব্যাঙ্ক দ্বারা আপনার স্মার্টফোনটিকে চার্জ করেন, তাহলে সেক্ষেত্রে খুব দামি পাওয়ার ব্যাঙ্ক কিনে কোনো লাভ নেই। অর্থাৎ এক টাইম বা দু টাইম চার্জ করলেই হলো, সেক্ষেত্রে পয়সা বেশি ইনভেস্ট করবেন। কোয়ালিটি অ্যান্ড সেফটি অপশান, দেখুন বেশিরভাগ ক্ষেত্রেই যে লোকাল ব্র্যান্ডগুলো হয় তারা সেফটির দিকে কোনো নজর রাখে না এবং মানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বেশ দুর্ঘটনা হয় পাওয়ার ব্যাঙ্ক থেকে এবং খুব হিট হয়। আমি বলবো একটা ব্র্যান্ডের কিনুন যেখানে কোয়ালিটি তারা অবশ্যই মেনটেন করে এবং সেফটির দিকেও তারা নজর রাখে। আর আমি বলবো মেটালের একটিও পাওয়ার ব্যাঙ্ক কিনবেন না। বেশিরভাগ ক্ষেত্রে ট্রাই করবেন যে পলিকার্বনেট বা প্লাস্টিক বা ফাইবারের যে পাওয়ার ব্যাঙ্কগুলো হয় সেগুলো ইউজ করার। নেক্সট যে দুটো পয়েন্ট সেটা হলো প্রাইস অ্যান্ড রিভিউজ। অর্থাৎ যখনই কোনো একটি পাওয়ার ব্যাঙ্ক কিনছেন তখন তার দামটা একটু দেখে নেবেন। অর্থাৎ বিভিন্ন সাইটে ভ্যারি করে নেবেন যে একই পাওয়ার ব্যাঙ্কের দাম কত। এবং ধরুন রিয়েলমির একটি পাওয়ার ব্যাঙ্ক 10,000 mAh আর এমআইয়ের একটি পাওয়ার ব্যাঙ্ক 10,000 mAh, তাদের দুটোর মধ্যে ডিফারেন্স কত। ডিফারেন্স থাকবেই থাকবে। এবং তারপর আপনি আপনার মতন চুজ করে নেন আপনার রিকোয়ারমেন্টস অনুযায়ী। আর অবশ্যই সে রিভিউজ, অবশ্যই ইউটিউবে পাওয়ার ব্যাঙ্কের উপর অনেক ভিডিওস রয়েছে অনেকের, সেগুলো দেখুন, রিভিউগুলো দেখুন এবং যে সাইট থেকে আপনি কিনছেন সেখানেও অবশ্যই রিভিউজগুলো দেখে নিন। তবে পাওয়ার ব্যাঙ্ক কখনোই অফলাইন থেকে বেশি কেনার চেষ্টা করবেন না, কারণ সেখানে লোকাল ব্র্যান্ডেড সরাসরি। হ্যাঁ, যদি অনলাইন ব্র্যান্ড রিয়েলমি এমআইয়ের মতন কোনো ভালো পাওয়ার ব্যাঙ্ক পান তাহলে অবশ্যই অফলাইন থেকে কিনতে পারেন। তো এই ছিল পাওয়ার ব্যাঙ্ক নিয়ে আমার কিছু তথ্য, যেগুলো ফলো করলে আপনি আর ঠকবেন না আর আপনার ইউজার এক্সপিরিয়েন্স অনেক বেটার হয়ে যাবে।